শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিল মিল্কসোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আশা করছি দর্শক, ঈদ যেহেতু কালকে গেছে, ঈদটা ভালোই কেটেছে। ঈদের পরের দিন যেহেতু ঈদের আমেজ রয়েছে এবং এই ঈদের আমেজ আপনাদের আরও বাড়িয়ে দিতে আমরা রাঙা সকাল নিয়ে হাজির হয়েছি। বিশেষ অতিথি থাকছেন আজ আমাদের সঙ্গে, কে থাকছেন সেটা না হয় রুম্মানই জানিয়ে দেবে। সঙ্গে থাকছি আমরা দুজন, আমি জিয়ন এবং আমি রুম্মান। দর্শক শুভ সকাল, ঈদ মোবারক। জিয়ন তোমাকে, তোমাকেও শুভ সকাল, ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কাটছে, তবে আমার ঈদ বোধহয় আজকে থেকে শুরু হলো, কারণ আমার অনেক অনেক প্রিয় তারকা, তোমার প্রিয়, আমার প্রিয় এবং দর্শক আপনাদের সবার প্রিয় অপী করিম আজ আমাদের প্রথম ঘন্টার অতিথি। তার সাথে কথা বলবো, ফাঁকে ফাঁকে মাছরাঙ্গার সংবাদ জেনে নেব। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল, ঈদ মোবারক। ঈদ মোবারক, শুভ সকাল, কেমন আছেন? ঈদের সময় আসলে প্রশ্নটা করা একদমই আমার মনে হয় অবান্তর, কারণ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, উচ্ছ্বাস। যত দুঃখ থাকুক না কেন, যেহেতু আমরা আশেপাশের মানুষ নিয়ে এই দিনগুলো আনন্দে কাটাতে চাই, সুতরাং এই প্রশ্নটা করা যে কেমন আছেন, ভালোই। আচ্ছা, আমি না একটু শুনি যে ছোটবেলার ঈদটা কেমন ছিল। ছোটবেলার ঈদ আসলে এখন এটা পুরো রূপকথার মতো, মানে এখনকার বয়সী ছেলে মেয়েদের জন্য। আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে চারতলায় খালা, তিনতলায় মামা, দোতলায় আমরা, নিচতলায় নানু। এবং প্রত্যেকের, প্রত্যেক খালা মামার যদি তিনটা চারটা করে সন্তান থাকে এবং খালা যদি একটু মানে আমাদের থেকে আর একটু বড় থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে কত সংখ্যক শিশু সেখানে এবং সব পিঠাপিঠি। সুতরাং ঈদটা কেমন হতে পারে, মানে আমাদের ঈদের আমেজটা শুরু হতো আসলে রোজার প্রথম দিন থেকে। আমরা সবাই একসাথে ইফতার করতাম, সবাই ছাদে খেলতাম, খেলে আমাদের ঠিক সন্ধ্যা আজান পড়ার পাঁচ মিনিট আগে আমাদের নেমে আসতে হতো, হাত মুখ ধুয়েটাই। অনেক সময় এরকম আছে যে ফুটবল খেলতাম তো, তখন তো এসে পানি খেয়ে ফেলতাম ভুলে। তখন ছোটো ছিলাম, মামা বলতো অসুবিধা নেই, ভুলে খেয়ে ফেললে কিছু হয় না, হ্যাঁ আর পাঁচ মিনিটই তো। তো এরকম ছিল যে এরকম আমাদের তাই টেবিল ভর্তি হচ্ছে, সবাই একসাথে ইফতার করতাম এবং আমাদের দায়িত্ব ছিল হচ্ছে ইয়ে দেওয়া, এক একজনের ভাগে পড়তো যে এক একটা করে টেবিলে তোমরা বেড়ে দাও। খুব সিম্পল মনে হচ্ছে কথাগুলো, কিন্তু আমি যখন এগুলো এখন মনে করি এবং আমার বোন ভাই যাদের কথা এখন চিন্তা হচ্ছে, সবাই তো দূরে দূরে না এখন, ওইটা আসলে একটা কষ্ট দেয়, একটু কষ্ট তো দেয়। আর খুবই স্বাভাবিক, সবাই সবার জীবন নিয়ে বিভিন্ন জায়গায় আছে, কাজ করছে, ওইটা তো আসলে আর ফেরত। তবে এই কথার মাঝখানে কিন্তু আমরা আপনার আরেকটি পরিচয় পেলাম, ফুটবলার। না, ছোটবেলায় আমাদের, আমরা ভাই বোন সবাই একসাথে খেলতাম। আচ্ছা, তো আমরা তিন ছয়জন খেলতাম, দুই বোন আর একটা খালাতো ভাই, এদিকে দুই বোন একটা খালাতো ভাই, তো এরকম এই ছয়জনই খেলতাম। এবং ইন্টারেস্টিং হচ্ছে কি, আমরা সবসময় এরকম বড় স্কার্ট পরে থাকতাম, যে বড় স্কার্ট পরে খেলতো তাকে হচ্ছে গোলকিপার হিসেবে রাখা হতো, এরকম করে পা স্প্রেড করে দাঁড়াতাম, সো দ্যাট হচ্ছে বল না যেতে পারে। আপনি গোলকিপার ছিলেন? গোলকিপার হলে খুব কষ্ট হতো, কারণ ভাইরা তো এত জোরে মানে বল কিক করতো যে বলের সাথে সাথে আমিও পোস্টের ভিতর ঢুকে যেতাম। তো ওই ভয়ের চেয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম ওই বড় স্কার্টটা পরে খেলতে যেতাম না, কারণ তো গোলকিপার হিসেবে দাঁড় করিয়ে রাখবে এবং বলের বাড়ি। ফুটবলের কথা তো আমরা শুনলাম, ছোটবেলায় আপনার নাকি রাজমিস্ত্রি হওয়ার খুব ইচ্ছে ছিল। তখন তো আসলে স্থাপত্য কি জিনিস বুঝতাম না, বলতাম হচ্ছে বাড়ি বানাবো, ইট টিট দেখলে হচ্ছে একটার উপর একটা তুলে রাখতাম। আর হচ্ছে ছবি আঁকতাম, খুব ভীষণ ছবি আঁকতাম, সেটা কাগজে হোক, আম্মার শরীরে হোক, দেয়ালে হোক, ছবি আঁকতাম খালি। আর হচ্ছে কিছু হলে আমি বাড়ি বানাবো, আমি বাড়ি বানাবো। আচ্ছা, এই ছোটোবেলা থেকে জিনিস স্বপ্ন দেখতেন বাড়ি বানানোর, পরবর্তীতে তো সে অনেক পেশায় সফল হয়েছেন, অনেক সবাই তাকে এক নামে চিনে অপী করিম নামে, কিন্তু আপনার তো আরও অনেক নাম আছে, অপিতা, অপরূপা, তুহিন আরেকটি নাম। আসলে স্কুলে থাকতে সবাই তুহিন বলেই ডাকতো, ডাকতেনও বলা উচিত, কারণ এখানে অনেক অনেক শিক্ষক আমাকে তুহিন বলেই ডাকতেন। জার্মানিতে যাওয়ার পর সবাই সাইদা বলে ডাকে, আর বাদ বাকি যে নামগুলো অপিতা, অপরূপা, এগুলো হচ্ছে কি পরিবার বা কাছের খুব মানুষজনের আদর করে ডাকা নাম। আর দর্শকরা কিন্তু আরো অনেক নামে ডাকে, নন্দিনী, শিউলি, সাথী, নন্দিনীটা বেশি ডাকে, ঠিক তাই। আচ্ছা, ছোটবেলায় রাজমিস্ত্রি তো হতে চেয়েছিলেন, ছোটবেলায়
আপনার পেশাগত জীবনের সবটার কথা শুনলাম, কিন্তু বাড়িতে তো আপনি দুই বোন এক ভাইয়ের, দুই বোনের মধ্যে ছোট বোন, বাড়িতে আপনি কেমন ছিলেন, দুষ্ট ছিলেন? দুষ্টুমি করার কি আসলে সময় পেতাম, এটাও আর একটা বড় কথা। কারণ আমি যখন টেলিভিশনে কাজ করি তখন আমি, আমার বয়স 2.5 বছর, তারপরে স্কুলে যখন যাই তখনও সকাল সন্ধ্যা কন্টিনিউ করতো, তারপর আরেকটু যখন বড় হলাম স্কুল টিচার, নাচের স্কুল, ছবি আঁকার স্কুল, গানের টিচার, দুষ্টুমি করার বোধহয় অত সময় পেতাম না। আর যখন বোধ হওয়া শুরু করলো এবং যখন নাচ ভালোবাসতে শুরু করলাম তখন নাচের প্রতি এত ডেডিকেটেড ছিলাম, নাচের জন্য যেন এমন হতে করতে না হয় যে পরীক্ষা আছে নাচ করা যাবে না, এটা যেন কখনো না হয়। আগে পড়াটোরা সব শেষ, কারণ নাচের ক্লাসে যেতে হবে, নাচের প্রোগ্রাম আছে, এবং আম্মাকে কখনো এটা বলতে পারি নাই যে আম্মা আজকে নাচের প্রোগ্রাম আছে তো কালকে পরীক্ষা দিব না, বা কালকে পরীক্ষা আছে আজকে নাচের প্রোগ্রামে যাব না। আম্মা বলে দুটাই করতে হবে তোমাকে। আমি এটা বারবার বলি যে আমার মা আসলে অনেক হেল্প করেছেন আমাকে, উনি কখনোই অতি স্বপ্ন দেখেননি বা দেখতে বলেন, উনি বলেছেন সাধারণ থাকো, তোমাকে ফার্স্ট হতে হবে না, কিন্তু তুমি যেই সেক্টরে যাবে সেখানে যেন তোমাকে বলে ও তো ভালো অভিনেত্রী, ও তো ভালো ছাত্রী, ও তো ভালো মানুষ। আমার বলে এইটুকুর মধ্যে থাকো, আমি চাই না আমার মেয়ে একদম বেস্ট অফ দ্য বেস্ট, এটা সব কিছু করবে খুব সাধারণভাবে যতটুকু তোমার যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে, সেখানে পড়ালেখা আছে, নাচ আছে, সব কিছু আছে। তো ছোটোবেলায় আমি অসম্ভব জেদি ছিলাম, মানে ছোটোবেলায় নাকি আমাকে আমার মামারা বলেন যে যদি আমাকে কোনোভাবে খ্যাপানো যেত যখন আমার 2 বছর এরকম বা 1.5 বছর, আমার নাকি চুলগুলো টাং করে নাকি এরকম হয়ে যেত, তো সবাই আমাকে সাজানো বলতো আর কি। তো ওই রাগটা যেটা হয়েছে, রাগটা বা জিদটা যেটা হয়েছে, ওইটা একটা সময় পর্যন্ত ছিল না, বুয়েটা ঢোকার পর একটু রাগটা বেড়েছে। দর্শক, ঈদের আনন্দ আয়োজনে রাঙা সকালে আজ আমাদের প্রথম ঘন্টার অতিথি অপি করিম, তার সম্পর্কে আসলে আপনাদেরকে নতুন করে বলবার কিছু নেই, তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা আপনাদের তার সম্পর্কে কিছু জানিয়ে দিতে চাই। নৃত্যশিল্পী, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, মডেল, উপস্থাপক, স্থপতি, শিক্ষক, সব পরিচয় সমান উজ্জ্বল আমাদের আজকের অতিথি প্রিয় অপি করিম। কি মঞ্চ, কি ছোট পর্দা, কি বড় পর্দা, সব মাধ্যমেই তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন। মাত্র 2.5 বছর বয়সে, যেটি তিনি বললেন, জনপ্রিয় টিভি সিরিজ সকাল সন্ধ্যা পারলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এ পর্যন্ত কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে, 91 FNF, শুকনো ফুল রঙিন ফুল, ভয়, চড়ুই ভাতি, এ শহর মাধবীলতান্না, মাধবীলতা গ্রহ আন্না, পুরঘটিত বর্তমান ইত্যাদি। মঞ্চে রবি ঠাকুরের নন্দিনী হলেন অপি করিম। নাগরিক নাট্য সম্প্রদায়ের জনপ্রিয় প্রযোজনা রক্তকরবীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মঞ্চেও ইতিহাস গড়েছেন তিনি। আর বড় পর্দায় মাত্র 1টি ছবিতে অভিনয় করেছেন তিনি, ব্যাচেলর নামে সেই ছবিতে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। অভিনেত্রী হিসেবে 5 বার মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন তিনি। 1999 সালে অপি করিম মিস ফটোজেনিক পুরস্কারও ভূষিত হন। পেশাগত জীবনে স্থপতি অপি করিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন, এছাড়াও যুক্ত আছেন বেশ কিছু সামাজিক আন্দোলনের সঙ্গে। চলুন দর্শক তার কাছে আবারও ফিরে। ওরে বাবা, অনেক অনেক বড়, অনেক অনেক কাজ না, মানে রিসার্চ ভালো হয়েছে। এবং কোনো ইউজুয়ালি এরকম বড় একটা প্রোফাইলে দেখা যায় যে একটা দুটো ভুল থাকে, সেখানে খুব আপডেটেড কিছু নাটকের, আসলে আমরা আপনারা সবাই ভক্ত তো খবর তো রাখতেই হয় না, এটা ভক্তের জন্য, এটা হচ্ছে গিয়ে রেসপেক্ট, প্রফেশনালিজম যেটা, যেটাতে তোমরা আছো সেটার প্রতি আসলে রেসপেক্ট, জি, তারই রিফ্লেকশন। অসংখ্য ধন্যবাদ। আপনার সম্পর্কে আরেকটি তথ্য আমরা শুনেছি, আপনি কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলেন আপনার জন্মের একটি গল্প আছে। ও আচ্ছা, এটা বিশ্ব মা দিবসে লিখেছি। আসলে কি, আমার মা আমার আসলে সব কিছু। যেমন সবাই আমাকে বলে যে তোমার বন্ধুবান্ধবদের সাথে পরিচয় করিয়ে দাও না, তোমার বন্ধুবান্ধব নেই, আমার আসলে কোনো বন্ধুবান্ধব নেই, আমার মাই হচ্ছে আমার সব কিছু। তো আম্মাকে আমি যে পরিমাণ জ্বালাই, হ্যাঁ, বা যে পরিমাণ কষ্ট দিই, আমার মনে হয় না পৃথিবীর কেউ
মানে আমার অন্য ভাই বোনরাও তাকে এরকম কষ্ট দেয়, কারণ আমি যখন আমার গর্ভে ছিলাম মা খুব সুন্দর গান গাইতেন, তো আমি তো মে মাসে হয়েছি, তো এপ্রিল মার্চ এপ্রিল মে গুলোর মধ্যে খুব গরম না, আম্মা ঠান্ডা পানি খেতেন। আমার মা আমাকে জন্ম দেওয়ার পর তার গানের ভয়েসটা হারিয়েছেন, এক। দুই নম্বর, আমার জন্মের তিন দিনের দিন আমার নিউমোনিয়া হয়ে গিয়েছিল এবং বাচ্চারা নাকি জন্মের পর কাঁদে, আমি নাকি শুধু হাঁচি দিয়েছি, শুধু হাঁচি দিতাম, মানে মানে কাঁদতেও পারতাম না, মানে হাঁচির জন্য। তো সেই মা এবং বাবাও অবশ্যই বলতে হবে, 40 না 42 দিন যে বাচ্চাটা থাকবে কি থাকবে না, তিনবেলা করে ডাক্তার, এগুলো তো গেছে। তারপরে আমার পরীক্ষা মানে আমার মা রোজা রাখতেন, আমার পরীক্ষা মানে আমার সাথে সাথে আমার মা সারা রাত জেগে থাকতেন। আমার বিষয়টা এরকম ছিল, আমি যেহেতু অনেক রাত করে থাকতে পাই না, আমার ঘুম পায়, আম্মা ঠিক আমাকে 10টার দিকে ঘুম পাড়িয়ে দিতেন, উঠাতেন 3টা 4টার সময়, নিজেও নামাজ টামাজ পড়ে আমার সাথে বসে থাকতেন, আমিও পড়তাম, আম্মা খেলতেন বা সেলাই করতেন, কিছু না কিছু করতেন। এই যে এখন পর্যন্ত আমার জীবনের মানে এডুকেশন হোক, পার্সোনাল প্রবলেম হোক, প্রফেশনাল যা কিছুই হোক না কেন, যতই বলি যে না আম্মার সাথে শেয়ার করব না, আম্মার এখন একটু বয়স হয়েছে, তাকে একটু আরাম দেওয়া উচিত, আমি পারি না, আই কান্ট। সেজন্যই লিখেছি যে যাকে জন্মের তিন দিনের পর থেকেই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি, কষ্ট দিয়ে যাচ্ছি, আমি মনে হয় কষ্টটা দিয়ে যাব, কারণ আমার আসলে শেয়ার করার কেউ নেই। আচ্ছা, এই যে এত এত কাজের কথা রুমান বলছিল এবং আমরাও জানি, এগুলো কি নিজের ইচ্ছেতেই হতো নাকি পরিবার থেকেই ছিল যে মেয়ে নাচ শিখবে, গান শিখবে, অভিনয় করবে? আমাদের বাড়ির একটা ওই যে বললাম না, চারতলা তিনতলা দোতলার, এটার একটা বিষয় ছিল যে প্রত্যেকটা বাচ্চাকে গান হারমোনিয়াম দেওয়া হতো এবং হচ্ছে গিয়ে ওই যে আমসিপাড়া দেওয়া হতো। তো এর মধ্যে হচ্ছে গিয়ে কেউ কন্টিনিউ করেছে, কেউ কন্টিনিউ করে নাই, কারোর ভালো লাগতো, কারোর লাগতো না, একটা সময় জোর করে শেখাতো 2-3 পর্যন্ত, ক্লাস 2-4-5 এর পরে হচ্ছে গিয়ে যাদের পছন্দ তারা কন্টিনিউ করেছে। একমাত্র আমার এক ধরনের নাচের প্রতি একটা ইয়ে ছিল, যে ভালোবাসা ছিল। তো আমার অন্যান্য ভাই বোন, আমার বোন খুব সুন্দর গান করে, কিন্তু ওকে কখনোই ওই রকম রেগুলার বেসিসে আম্মা ওকে গান শেখাতে পারেনি। তো ওই দিক থেকে আমি আবার খুব লক্ষ্মী বাচ্চা ছিলাম, ভীষণ লক্ষ্মী বাচ্চা। তো যার জন্য হয়ে গেছে যে আমার আগ্রহটাও ছিল এবং এক ধরনের ভালোবাসাও ছিল এবং আমিও আম্মাকে খুব ইনসিস্ট করতাম। একটা সময় গিয়ে ওই বিভিন্ন কম্পিটিশন হয় না, একটা মাঝ বয়সে ধরনের 7-8 গিয়ে বিভিন্ন কম্পিটিশন করে দেখলাম কি যে সবাই বলে অপি ভালো নাচে বা কিছু করে, কিন্তু আমি কখনো কিছু হই না, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হই না। তো একবার খুব কষ্ট পেলাম একবার এক প্রতিযোগিতায়, তো রাতেরবেলা আমি কাঁদছিলাম, এটা আমার মার কাছ থেকে শোনা গল্প, আমার তো মনে নাই, তো আম্মা নাকি হঠাৎ লাইট জ্বালিয়ে দেখে আমি রাতে কাঁদছি, তো আমি চোখ টোক মুছতেও পারি না, আম্মা বলছে তুমি কাঁদছো কেন, আম্মা আমাকে খুব কষ্ট দেয় কম্পিটিশনটা, আমাকে খুব কষ্ট দেয়। তো তখন আমি আর আমার মা, আমার একটু মনে আছে যে আমরা মোটামুটি এক ধরনের প্রতিশ্রুতি নেয়া যে হ্যাঁ যেটা করছি, যেটা ভালোবাসছি নাচ, এটা করে যাব, কিছু পাওয়ার জন্য না, নিজের জন্য করে যাব, কিন্তু লেখাপড়ায় হচ্ছে কখনোই যেন বাধা না পড়ে এবং যা করব স্টেপ সেটা হচ্ছে কি লেখাপড়া দিয়ে করব, যে সর্বোচ্চ লেখাপড়াটা করব, এটা আমি আমার মাকে প্রমিস করেছিলাম। তো এবং সেই প্রতিশ্রুতি আপনি রক্ষাও করেছেন শেষ পর্যন্ত। পিএইচডি বাকি আছে, পিএইচডি করা বাকি আছে। আমার মা যেমন এখন যেমন বলেন যে না তুমি নাচটা করো, তুমি পড়ালেখাটার দিকে বেশি করো যাও, আমার বাবা আমার অভিনয় খুব পছন্দ করেন, আমার বাবা আমার নাচ খুব পছন্দ করেন। আচ্ছা, এটা আমি জানতে চেয়েছিলাম যে মায়ের কথা তো শুনলাম, এবার একটু বাবার কথা শুনতে চাই। এবং কিছুদিন আগে বাবার জন্মদিন ছিল এবং সেদিনও আপনি ফেসবুকে লিখেছিলেন, তার সাথে খুব তর্ক করা হয়। আমার একমাত্র মানে মনটা খুলে যাকে বকতে পারি, যাকে বকতে পারি এবং নির্দ্বিধায় বকতে পারি, কারণ ছাত্রদেরকে বকা দিলে তো মনে হয় আচ্ছা রাগ করলো কিনা, মাইন্ড করলো কিনা,
যাকে আমি মনে করো যে একদম নিজের সন্তান মনে করে, বাবা মনে করে, বন্ধু মনে করে, যাই বল না কেন, যে ইচ্ছা মতো আমি মনটা খুলে বলতে পারি, সেটা শাসন করতে পারি আমি বলবো, সেটা হচ্ছে কি আমার বাবা। এবং বাবাকে আমি একটা আমার আঁকার ছবি উপহার দিয়েছিলাম, তো সে খুব খুশি। আমি পিছনে উল্টে দেখো কী লেখা, উল্টে লেখাটা হচ্ছে যে দয়া করে আম্মাকে আর জ্বালিও না, শুভ জন্মদিন বাবা। তারকা বলছি কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনি, না আমি এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম যে রুম্মান আমাকে তারকা বলছে, হি নোজ ভেরি ওয়েল দ্যাট আমি এই শব্দটা আমার একদম পছন্দ না। তারকা দুই অর্থে হতে পারে, একটা হচ্ছে অনেক মানে ধরা ছোঁয়ার বাইরে জ্বলতে থাকবে বা এরকম করতে থাকবে, ধরতে পারবো না এরকম একটা বিষয়, এই একটা কারণে পছন্দ না এই শব্দটা। আর সেকেন্ড পছন্দ না হচ্ছে পতন হয়। আমি যে কারণে তারকা বলেছি সেটি আমি ব্যাখ্যা করি, যে তারকা খসে পড়ে, হ্যাঁ সেটি তো কখনো তারকা না। আপনি এতদিন ধরে, এত বছর ধরে আমাদের মাঝে রাজত্ব করছেন এবং আপনি দীর্ঘদিন বিরতি দিয়েছিলেন, আপনি জার্মানি গিয়েছিলেন, আপনি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তারপরেও কিন্তু আপনি বারে বারে ফিরে এসেছেন এবং সাফল্যের সাথে। এবং আমি আসলে ফিরে আসাটা বলবো না এই কারণে, যতবার গেছি আমি আমি কিন্তু পাঁচ দিন সাত দিনের জন্য আসলেও একটা করে নাটক করে গেছি। মানে আমি বলবো হচ্ছে গিয়ে অন দ্য কন্ট্রারি, মানে ওন মুদ্রার ওই দিক থেকে যদি আমি বলি যে দেয়ার আর ফিউ পিপল, তোমাদের মতো কিছু আমাকে যারা খুব ভালোবাসে তারাই আমাকে কখনো ওই যে ব্রেক নেয় না একটা, ওটা দিতে দেয়নি। মানে হয়তো বছরে দুটো নাটক বা একটা নাটক একটা কাজ যেত, কিন্তু কখনো এরকম হয়নি যে ওই বছরে আমার কোনো কাজ নেই বা কোনো কাজ করিনি। বরং এখন আমি যে গত এক বছর ধরে আমি কোনোই কাজ করি না। তবে আপনি যেটা বলছিলেন যে একেবারেই কাজ করে না, তার মধ্যে যে দু একটা কাজ করেন, যেমন গত বছর মাধবীলতা গ্রহ আর না কাজ করেছেন, সেটির জন্য কিন্তু সমালোচকরা আপনাকে পুরস্কার দিয়ে দিয়েছে। না ওইটারও আবার কারণ আছে, সাগর ভাইয়ের কথা বলতেই হয়, সাগর জাহান যিনি এই পুরো প্রোডাকশনের স্রষ্টা, উনি আসলে জানেন আমি কী ধরনের নাটক পছন্দ করি, কোন ধরনের কাজ করতে আমি কমফোর্টেবল ফিল করি। তো ওই ধরনের কাজগুলো যখন উনি বলেন, ওই যে বললাম যে কিছু মানুষ আছে যারা চান আমি কাজ করি, তারা আমাকে ওইভাবে ভেবেই আসলে আমাকে অ্যাপ্রোচটা করেন, যার জন্য কাজটা করা হয়। এবং তা নিঃসন্দেহে ভালো কাজ তো আমি বলবই। এত কাজের মাঝে এখন কি মঞ্চে কাজ করা হয়? মঞ্চে আমরা এখন একটা রেগুলার যে কাজটা করছি সেটা হচ্ছে যে উষা গাঙ্গুলির ডিরেকশনে মান্টোর লেখা নাম গোত্রহীন মান্টোর মেয়েরা, প্রোডাকশনটা খুব রেগুলার এখন হচ্ছে না, কিন্তু মঞ্চে যদি আমি বলি যে আমার সর মানে একদম রিসেন্ট যে কাজ সেটা হচ্ছে কি, নৃত্যশিল্পী হিসেবে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটি আমার প্রশ্ন, যে অভিনেত্রী নয় কেন, মডেল নয় কেন, উপস্থাপক নয় কেন, সঙ্গীত শিল্পী নয় কেন? এটা আমি জানি না, এই প্রশ্নটা আমাকে অনেকবার করে, আমি বিভিন্ন রকম উত্তর দিই, কিন্তু এখন আমার কেন জানি মনে হয় যে এটা আমি শিখেছি, যার জন্য আমার এই মাধ্যমের উপর একটা কী বলবো কনফিডেন্স আছে আর কি। হ্যাঁ, যে আমি এটা জানি, জেনে আমি এটা করছি, অভিনয়টা তো শিখিনি কোথাও, বা সঙ্গীত আচ্ছা ঠিক আছে, ছোটোবেলায় মোহাম্মদ আলী সিদ্দিকী শেখাতেন সা রে গা মা পা ধা নি সা, তারপরে আবার রে গা উঠলে গলা ভেঙে যেত, তো ওইটা গান ওখানেই বন্ধ হয়ে গেছে আমার। তো এইটা আমার মনে হয় যে যেহেতু ক্ষেত্রটা আমার নিজের মনে হয় যে আমি, হ্যাঁ থিওরি হোক প্র্যাকটিক্যাল যেগুলো যেসব জায়গাগুলো হোক, নাচটা বোধ হয় আমি জানি, এবং সামহাও নাচ করতে গেলে আমি না নিজেকে হারিয়ে ফেলি একদম সত্যি কথা। মানে আমার কিছু মঞ্চে দাঁড়াই বা যেখানে আমি পারফর্ম করতে যাই না কেন, ওই মিউজিকটা ছাড়া আমি আসলে আর কিছু শুনি না, আমি কিচ্ছু শুনি না, এটা আমার অন্য কোথাও হয় না, এটা আমার যে স্থাপত্যতেও হয় না, এটা আমার টিচিংয়েও হয় না, এটা আমার অন্য কোথাও হয় না। যদি কোনো কিছুই না হতেন তাহলে কি নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল? আমার আমার খুব ইচ্ছা ছিল আমি আসলে নৃত্যশিল্পী হব, খুবই ওই যে বললাম না যে একটা কম্পিটিশন সব কিছু মিলে মনে হচ্ছিল যে আমার জন্য আসলে এটা না, বরং পড়ালেখা করে একটা নিজের হয় না পায়ের নিচের মাটি শক্ত করার একটা বিষয় যেটা থাকে, ওইটার দিকেই এগিয়ে গেছি। আচ্ছা আবার একটু ছোটোবেলায় ফিরে যাই, বই পড়ার অভ্যাস আপনার সবসময়,
এই অভ্যাসটি কি বাবার কাছ থেকে এসেছে? আমাদের একটা রুম ছিল, সেটা বেসিক্যালি ইট ওয়াজ সাপোজ টু বি এ ডাইনিং রুম, কিন্তু আমার বাবার এত বই এত বই, ওই রুমটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে বাবার বই দিয়ে ভরা ছিল। মানে ওখানে কোনো দেয়াল দেখা যেত না, কখনো কখনো ফ্লোরও দেখা যেত না। তো বাবা যেটা করতেন, এখন তো আর এইসব দরজা দেখা যায় না, ওটা দুই পাল্লার দরজা ছিল এরকম, তো সেখানে তালা দিয়ে দিতেন এবং দরজাটা এমনভাবে ফাঁক হতো তালা দেওয়া অবস্থাতেও যে বই নেওয়া যায় এদিক থেকে। আমার আবার একটা জিনিস ছিল যে না, পড়ালেখা করতে হবে আগে, তারপরে তুমি সব কিছু করো কিন্তু আগে পড়ালেখাটা করতে হবে। তো যাই হোক, যা নিষেধ করা হয় সেটার প্রতি তো মানুষের এক ধরনের আগ্রহ থাকে। তো আমরা করতাম কি, ওই বইয়ের দরজার ফাঁক দিয়ে বই নিতাম। এখন বুঝি যে আমাদের বয়সী পড়ার বইগুলো ওইখানে থাকতো, ক্লাসিক বইগুলো। আমার ধারণাটা ইচ্ছাকৃত ছিল। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন মেরিল মিল্কসোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানি, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangashokal@maasranga.tv। দর্শক, আমরা কথা বলছিলাম অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অপি করিমের সাথে। এই যে চলচ্চিত্রে কাজ করার কথা রুম্মান বলছিল এবং আমরাও জানি, ব্যাচেলরের কথা অবশ্যই বলবো, চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে হলো কেন? না, এটা আসলে ইচ্ছে টিচ্ছের কিছু না। তখন 51 ভর্তি করতাম, মুস্তাফা সরার ফারুকি তখন এক ধরনের যুদ্ধ করছেন, ছবি বানাবেন, তো আমরা তখন একই সাথে যেহেতু কাজ করতাম একসাথে সম্পৃক্ত হলাম তার সাথে একটা কাজে। আমার আলাদা করে ছবি করব, আলাদা করে এটা একটা অন্য একটা মাধ্যম, এভাবে কখনোই চিন্তা করি নাই। জি, আচ্ছা, যে মেয়েটি একটি ছবি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল তার একদম শুরুর গল্পটা জানতে খুব ইচ্ছে করছে। সেই 2.5 বছর বয়সে যখন পারুলি অভিনয় করার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালো, কী করেছিল? মনে নাই, কিন্তু মাঝে মাঝে সকাল সন্ধ্যার সঙ্গে সংশ্লিষ্ট কারোর কথা শুনলে এবং আম্মা যখন স্মৃতিচারণ করতে থাকেন তখন বলেন আমি অসম্ভব পাকনা ছিলাম, নিজের সব ডায়লগ মুখস্থ বলতাম এবং কেউ যদি ডায়লগ ভুল বলতো তাকে নাকি শুটিং চলাকালীন সময় বলতো তুমি তার ডায়লগ ভুল করেছো। এটা একটা। আর তবে আমি এখানে আসলে ছোট মানুষ হিসেবে আমার নিজেকে খুব বেশি বলবো না যে হ্যাঁ আমি খুব ট্যালেন্টেড ছিলাম এরকম। আমার ধারণা হলো তখন যেভাবে মহড়া করা হতো, রিহার্সাল হতো, তো খুব স্বাভাবিকভাবেই একটা বাচ্চা ওই 3 দিন 4 দিন একই ডায়লগ বলতে থাকলে ও তো ওইটার মধ্যেই ঢুকে যায়। তো এটা প্র্যাকটিস আমার কাছে কেন জানি মনে হয়, এবং অন্যদেরটা দেখা, অন্যদেরটা শোনা, সব কিছু, এটুকুই আমার আসলে আমি মনে হয় বলতে। তারপর তো একটা বিরতি হয়েছিল, আপনি নাচ করতেন, পড়াশোনা করতেন, তারপর যখন একদম প্রধান চরিত্রে নায়িকা হিসেবে ছোট পর্দায় এসেছিলেন, সেটা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎ? না, এটা একদমই না। আমার 88-এ হচ্ছে আমি অন্যান্য সব তখন আপনজন করি, তখন টেলিভিশনে নাটক আর করিনি, এরপরে রেডিওতে করতাম। রেডিওতে করতাম, আম্মা রেডিওতে করার জন্য সবসময় উৎসাহ দিতেন, কারণ স্পিচ প্র্যাকটিসটা হয়, মানে ভোকাল অ্যাক্টিংটা করা যায়। আর নাচ করে গেছি ওই 10টা বছর। 98-এ এসে একদমই হুট করে জিনাত হাকিম, আজুল হাকিমের স্ত্রী, নাট্যকার জিনাত হাকিম, উনি হচ্ছে একবার বলছিলেন যে অপিকে একটা কাজ করার কথা, কারণ তখন আমি নাচ করি, মানে নাচ করি এবং দু একটা বিজ্ঞাপন করেছি এরকম। আমি তো না না না, আম্মাকে দিয়ে ডায়েরিতে লিখিয়েছি এটাই আমার শেষ, কিন্তু এটাই আমার শুরু, এটাই আমার শেষ। আমিও সাইন করেছি, আম্মাও সাইন করেছে, মানে ওটা ডায়েরিতে রয়ে গেছে, ওইটাই আসলে শুরু বেসিক্যালি। তার মানে বলবো রেডিও থেকে আপনার শুরুটা হয়েছিল, যদি বাচিক অভিনয়ের কথা বলি। আমি ওইভাবে বলবো না, আমি বলবো আমার পুরো যে অভিনয়ের যে জার্নিটা, এটা আসলে বিভিন্ন মাধ্যম
মাধ্যমের ওই যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে প্রসেসের মধ্যে দিয়ে দিয়ে গেছি, যে বললাম আমি তো শিখিনি কোথাও, এগুলো এক একটা আমার কাছে মনে হয় যে স্কুল হিসেবে প্রতি মানে সাপোর্ট হিসেবে কাজ করছে। আমি সাপোর্ট বলবো না, সাপোর্ট বলবো না, আমি বলবো হচ্ছে কি আমার একদম ইনস্টিটিউশন হিসেবে কাজ করেছে। যেমন নাচটাও, নাচটাও আমার একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করেছে। আমি নাচ করার সময়ও আমার চোখ দিয়ে পানি পড়ে, সেটি আমরা কিছুদিন আগেও নিয়াজ মোহাম্মদ চৌধুরীর, কারণ গানটা আমার অসম্ভব পছন্দ এবং লাকি আখান আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী, এবং যখন আমি জেনেছি যে উনি আমাকে অসম্ভব পছন্দ করেন, তো পুরো বিষয়টাতে আসলে আমি খুব ইমোশনালি মানে ইনভলভ হওয়া ছিলাম। আজ এই বৃষ্টির কান্না দেখে গান হচ্ছিল, আপনি কাঁদছিলেন, আমি জানি না, মানে আমি বললাম না আমি বলতে পারবো না, আমি আসলে বলতে পারবো না। আচ্ছা, আবার একটু অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? আমার কাছে যদি আমি এক কথাই বলি, আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আমার মা। আমি কখনো আমার মাকে সাজতে দেখিনি, আমি কোনোদিন আমার মাকে পাউডার লাগাতে দেখি নাই, আমার মাকে কোনোদিন কাজল লাগাতে দেখি নাই। হ্যাঁ, আমার মা যেটা করতেন সেটা যেটা টিপ পরতেন আগে, এখন তো পরেন না, আর হচ্ছে কোনো লিপস্টিক দিতে হলে এই যে দরজা লাগাতে লাগাতে এরকম এরকম করে আয়না টায়না ছাড়াই হচ্ছে গিয়ে দেখে গেছেন। আমার মাকে আমি কখনো খুব দামি শাড়ি পরতে দেখি নাই, আমার মাকে আমি কখনো অতিরিক্ত গয়না বলে না, বা অতিরিক্ত বলবো না, একদম মিনিমাম যেটা থাকে আর কি, ওইটা ছাড়া আমি আমার মাকে কখনো দেখিনি। তো আমার কাছে মনে হয় যে এই সাধারণ একটা মানুষ যেভাবে থাকে, আমার মাকে তো আমার অসম্ভব সুন্দর লাগতো পুরো, তাক ওইটাই তো আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা। যার জন্য আমাদের বাড়ির সবাই কিন্তু এরকম, এমন না যে শুধু আমি, আমার বোন, আমার খালাতো বোন, আমরা সবাই এরকম। মানে কখনোই আমরা খুব দামি জামা কিনবো, দামি জুতা কিনবো, এটার সাথে ব্যাগ ম্যাচিং হলো না কেন, এটা হলো না কেন, পার্লার জামা, আমাদের কখনোই এটা হয়নি, কখনোই হয়নি। বরং আমাদের না গল্পের টপিকগুলো খুব আজব টাইপের ছিল। তাহলে আপনাকে নাচের জন্য তো অনেক চড়া মেকআপ নিতে হয়, সেটি বোধহয় আপনার খুব একটা স্বস্তিকর বিষয় নয়? আমার হচ্ছে গিয়ে বিশেষ করে নাচ করার সময় যেহেতু খুব ভালোবাসি, আমি একদম হাত পা ছেড়ে দিই যে যারা আমাকে মেকআপ করাচ্ছেন, চুল আঁচড়ে দিচ্ছেন, করো। খালি আমি একটা কথা বলি যে এইটার কারণে আমার পারফরমেন্সে যেন কখনো ঝামেলা না হয়। আমাদের দেশে এত মেকআপ করে, এত গয়না পরে, যে খুব ভালো নাচে সে গয়নার এবং জামার ভারে চক্কর দিতে পারে না। তো আমি শুধু একটা কথা বলি, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নেই, এটা সাজাও ওটা সাজাও, কিন্তু আমাকে আমার মানে স্বতঃস্ফূর্তভাবে আমি নাচতে পারি, যেন আমি চক্কর দিতে যেন মনে হয় ব্যথা লাগছে, এগুলো যেন না হয়। নাচতে দাঁড়ালে তো একটু প্রেজেন্টেবল তো হতেই হবে। এবং এখনো উনি অনেক বেশি সুন্দর, আমি বলবো যে অনেক বছর ধরে কিন্তু আমরা একই রকমই দেখছি। আগে আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, সেটি আমরা সবাই জানি, তো সেখানে তো পড়াশোনা অনেক চাপ থাকে, তার মধ্যেও আপনি ছোট পর্দায় সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই পুরস্কৃত হতেন, দুটো সমন্বয় করতেন কিভাবে? কারণ বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতো মাঝে মাঝে, তো বিষয়টা এরকম ছিল, কখনো কখনো যেমন এই 98-এর কথা যেটা বলছি, সেটা হচ্ছে কি আমি তখন বুয়েটে ভর্তি টর্তি হয়ে বসে আছি, ক্লাস শুরু হয়নি, তো একটা বছর তখন আমার আসলে শুরুটা, বই যদি ঠিক সময় ক্লাস শুরু হয়ে যেত তাহলে আমরা অভিনেত্রী অপি করিমকে পেতাম না, হয়তো পেতে না। তো ওইটার জন্যই কখনোই এরকম হয়নি যে বুয়েটে চলাকালীন, ক্লাস চলাকালীন সময় আমি শুটিং করেছি। হ্যাঁ, 91-এর সময় আমার মনে আছে দুই একদিন আমাকে শ্যুট করতে হয়েছে, বাট 91-এর টিমটা ওরা এত ভালো ছিল, কখনোই আমাকে ওরকম প্রেশার দিত না। আর এটা একটা গেল, আর সেকেন্ড হচ্ছে যে আমার অনেকখানি কাজ আমার মা করে দিতেন, 80-85% কাজ। তার প্রথমটা ছিল হচ্ছে এত স্ক্রিপ্ট আসতো, প্রথম স্ক্যানিংটা আম্মা করতেন যে এর মধ্যে থেকে তিনটা, অনেকগুলো পড়ে ফেলেছি, এর মধ্যে থেকে তিনটা দেখো, এই তিনটা থেকে কোনটা করবে, তো এটা একটা হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে এটার সাথে রিলেটেড কাপড় চোপড় কী হতে হবে, বা একে ফোন দেওয়া, ওকে ফোন দেওয়া, হ্যাঁ, যে এমদাদ ভাইকে বলা যে এমদাদ এরকম মতো চার অধ্যায় করছে, ইলা ওই সময় কী কাপড়, তখন হচ্ছে গেছে ঠিক আছে, এরকম এইভাবেই আমার অর্ধেক কাজ আম্মা করে দিতেন। তো ইভেন আমার মডেলও বানাতেন। একটু উপস্থাপনার প্রসঙ্গে এবার আমরা আসি, যেহেতু উপস্থাপনা নিয়ে রুম্মান শুরুতেই বলছিল, একটু শুরু থেকে ভয় পাচ্ছে, হ্যাঁ শুরু থেকে ভয় পাচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনা কতটা উপভোগ করে থাকেন? আমি উপস্থাপনা করি না, তো আমি আগে বলেছি আমি গল্প করি। আচ্ছা, সেই গল্পের কথাই আমরা একটু শুনি। আমার
প্রথমে পাকাপতে থাকে, সেটা যে কোনো কেউ হোক না কেন, সেটা আমার সামনে আমার জুনিয়র কেউ হোক, সমসাময়িক কেউ হোক, আর সিনিয়র হলে তো কোনো কথাই নাই। মানে আবদুল্লাহ আবু সাইদ স্যারকে সারার সাথে একবার কথা বলছিলাম, গল্প করছিলাম, তো আমি এতবার ভুলে যাচ্ছিলাম, এতবার এরকম করছিলাম, তো স্যার তো কখনোই ফাম্বল করে না, তো স্যার একবার হচ্ছে কি বলতে বলতে একটু ফাম্বল কি করলেন, বলে কি এই মেয়েটা যেন নিজেও ফাম্বল করছে আমিও ফাম্বল করলাম। তো ভয় কাজ করে, অসম্ভব ভয় কাজ করে। প্রথমটা হচ্ছে যে তাকে বিরক্ত করছি না তো, এক। দুই নাম্বার হচ্ছে যে যাকে এনেছি তাকে আমি যথাযথ সম্মানটা দিতে পারছি তো। আর থার্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে টক শোগুলো আসলে আমাদের একটু কেমন না, সেখানে এক ধরনের চ্যালেঞ্জ থাকতো যে এইটাকে আসলে কীভাবে আর একটু অন্যরকম করা যায়। তো সব মিলিয়ে এক ধরনের ভয় কাজ করতো এবং এটা এখনও কাজ করে। আমি মঞ্চে নাচ ছাড়া মঞ্চে আমি যে কোনোভাবে দাঁড়াই না কেন, আমাকে যদি এমনিতেও বলে না যে উনি একটু মঞ্চে এসে দুইটা কথা বলে, তাতে আমার পা কাঁপতে থাকে। সো আর উপস্থাপনার ওই যে বললাম, উপস্থাপনা গল্প করার বিষয়টা তো আসলে এরকমই, যাকে আসলে যত ভালো জানি তার সাথে গল্পটা আসলে অনেক ভালো হয়। আপনার জীবনের গল্প শুনছিলাম, আপনাকে তো আমরা বিভিন্ন ক্ষেত্রে চিনি, তবে আপনি যেটি বলছিলেন যে আপনার মা চেয়েছিলেন যে যে কোনোভাবেই হোক যাতে পড়াশোনার ক্ষেত্রটি ঠিক থাকে, এবং আপনি সেটি কিন্তু করে দেখিয়েছেন। আপনি 91 শুকনো ফুল রঙিন ফুলের জন্য পুরস্কৃত হয়েছিলেন, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, এবং সেই অবস্থায় আপনি সব কিছু ছেড়ে জার্মানিতে চলে গিয়েছিলেন। এত বড় সিদ্ধান্ত নেবার পেছনে আসলে কী কী কারণ কাজ করেছিল? প্রথমত এটা আমার জন্য খুব একটা বড় সিদ্ধান্ত ছিল না, ওটা আমার জীবনের পার্ট, কারণ আমি জানি আমি শিক্ষকতা করব। হ্যাঁ, তো তখন আমি শিক্ষকতা অলরেডি করতাম, তো শিক্ষকতা করতে হলে আমাকে আসলে পড়ার লেখা করতে হবে, আমাকে হায়ার স্টাডিজে যেতে হবে। সো এটা আমার অনেক বড় সিদ্ধান্তের কিছু না, ওটা এটা আমার জন্য আর 10টা মানুষ যেরকম শিক্ষকতা করলে হায়ার স্টাডিজে যায়, আমার জন্য আসলে ওইটাই ছিল আর কি পরিকল্পনা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি শিক্ষক হব এটা আমার একদম ছোটবেলা থেকেই, আম্মাকে দেখেছি তো, তো ওইভাবেই। তবে শিক্ষকতা হয়তো আপনার প্রফেশন হতে পারে কিংবা সেই সময় স্বপ্ন ছিল, কিন্তু অভিনয় নাচ এগুলো তো আপনার প্যাশন ছিল, সেগুলো থেকে দূরে সরে যাওয়া যদি আপনার শূন্যস্থান। এই যে শব্দটা হচ্ছে কি প্রফেশন আর একটা হচ্ছে প্যাশন, দুটার মধ্যে আসলে প্রায়োরিটি আসলে কোনটা? প্যাশন তো প্যাশন, প্রফেশন প্রফেশন। সো যেহেতু আমি ওইটা দিয়েই জীবন যাপন করব, জীবন ধারণ করব, এবং আমি ওটা হতে চাই, সুতরাং আমার প্রায়োরিটি তো ফিক্স করার বিষয় আছে। এবং আমার কাছে মনে হয় যখন আমরা অনেক সেক্টরে কাজ করি সেইখানে আরও বেশি প্রয়োজন হয় যে টু ফিক্স দ্য প্রায়োরিটি, যে আমি আসলে কোন দিকে যেতে চাই, কারণ আমার তো অনেক রাস্তা। আমি আচ্ছা ঠিক আছে, পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে হচ্ছে পাশে একটা নাটকের রাস্তা আছে, হাঁটলাম। ওরকম না আসলে, কিন্তু যখন করব সিরিয়াসলি করব, যখন করব না করবো না। যেমন কোথাও উঁকি দেয়নি, কারণ ওই সময় তো আপনার জনপ্রিয়তা। আমি এটাই বললাম, উঁকি দিয়েছে দেখে, কিন্তু আমি যখন দেশে এসেছি এমনও গেছে আমি 7 দিনের জন্য এসেছি, আমি একটা নাটক করে চলে গেছি ভ্যালেন্টাইন ডে, শুধুমাত্র হয়তো যে ভ্যালেন্টাইন ডের নাটক করে ডিসেম্বরে এসেছি, ওই যে ইয়ের সময় ক্রিসমাসের সময় এসেছি, 7-8 দিন ছিলাম, একটা নাটক করে কিন্তু চলে গেছি, ভ্যালেন্টাইন ডে স্পেশাল নাটক করে চলে গেছি। মানে ওই যে এটাই বলছিলাম যে এমন কখনো হয়নি যে আমি একদম টানা কাজ কাজ করি, বরং এখন আমি কাজ করছি না, বা দেশে আসার পর আমি বরং এখন কাজ করছি না, ওই সময় টুকটাক টুকটাক করে গেছি। যেহেতু দেশের বাইরে থাকতাম, আমার ধারণা সবার মনে হতো যে উনি আসলে একদমই ডিটাচ হয়ে গেছে। আপনি তো পেশাগত জীবন একজন স্থপতি, শিক্ষক, সব স্থপতি তো তারকা হয় না, তারকা বলতে আমি বোঝাতে চেয়েছি যে অভিনেত্রী হয় না, নৃত্যশিল্পী হয় না, সঙ্গীত শিল্পী হয় না, মডেল হয় না, এই পরিচয়গুলো আপনার পেশাকে কতটুকু সহযোগিতা করছে? পেশাগত জীবনে আসলে দুটোই আছে, এটার নেগেটিভ ইম্প্যাক্টও আছে, এটার পজিটিভ ইম্প্যাক্টও আছে। নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে যে এটা সবার ক্ষেত্রেই হয় যে তো ব্যস্ত থাকে অন্য কাজে, সময় দিতে পারবে না, বা হচ্ছে গিয়ে সারাক্ষণ তো নাটকই করেছে, আর্কিটেকচার কি আর পারবে করতে, এটা একটা থাকে। কিন্তু সামহাও আমি এই যে নেগেটিভ যে প্রভাবটা আছে সেটা আমি প্রথম দিকে পেয়েছিলাম, মানে যখন আমি কাজ করা শুরু করেছিলাম তখন একটুখানি পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমি প্রফেশনালি কাজ করা শুরু করলাম তখন আসলে ওই
আমার লাইফের একটা সবচেয়ে সুবিধা হচ্ছে কি আমি খুব ডিসিপ্লিন, খুব পাংচুয়াল, এটা আমার মার জন্য। হ্যাঁ, যে কোনো শুটিং আমি জানি সবাই 12টার সময় আসবে, কিন্তু আমাকে 10টায় কল দিলে আমি ওখানে 10টার সময় ওখানে যেতে হবে। তো এইটা আমার অন্যান্য সব মাধ্যমে, পড়ালেখা হোক বা প্রফেশনাল কাজ যেখানেই হোক না কেন, এটা তো যার কারণে যেটা হয়েছে যে এক ধরনের কনফিডেন্স মানুষ পেয়েছে যে না ও এই জায়গাগুলোতেও হচ্ছে কি খুব কনফিডেন্টলি এবং স্মার্টলি হ্যান্ডেল করেছে, সুতরাং এই প্রজেক্টগুলোও পারবে। তা নাহলে হচ্ছে কি আমি যখন একদমই কাজ করার আসলাম মাত্র মানুষ কীভাবে এত বড় বড় প্রজেক্ট আমাকে দেয় বা কেন কাজ করেছে এবং সুন্দর করে হ্যান্ড ওভারও করে দিই, আছে মানে কোথা থেকে যেন একটা রেসপেক্টটা কাজ করে আর কি। কিন্তু আমি ওইটা হতে দিতে চাই না যে অপি করিম দেখে উনি কাজটা পেলেন, ওইটা আমাকে খুব আগে ভাবাতো যে সবাই বলতো ও আচ্ছা ও তো কম্পিটিশনে। যেমন প্রথম এসে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি ব্র্যাকের সিডিএম, হ্যাঁ, ট্রেনিং সেন্টার আছে রাজেন্দ্রপুরে, ওইটার একটা কম্পিটিশন হলো ল্যান্ডস্কেপের, ওটাতে আমরা উইন করি। তো স্বাভাবিকভাবেই অন্যান্য আশেপাশের, প্রথম যেহেতু এটা আমার কাজ আসার পর, আচ্ছা অপি করিম তো, তখন আমি ওনাদেরকে বলি যে আমি শুধুমাত্র শেষ যখন প্রেজেন্টেশন হয় তখন আমি আমার চেহারা দেখিয়েছি, আদারওয়াইজ আগে যতগুলো ফেস ছিল আমি কখনোই যাইনি। হ্যাঁ, তো এই তো, সো মানুষ চাই হচ্ছে কি অপি করিম হিসেবে না, মানুষ আমাকে যে আমি এখন বেসিক্যালি ল্যান্ডস্কেপের কাজ করি বা ইন্টেরিয়ার কাজ করি, ওই কাজের মাধ্যমে মানুষ মানুষকে মূল্যায়ন করুক, সেটা এটা এখন করে। আবার ঈদের প্রসঙ্গে ফিরে আসে, ঈদে কি রান্না করা হয়? ঈদের প্রসঙ্গ বাদ দিই, হ্যাঁ, আগে আমার রান্না করা একদমই খুবই অপছন্দ ছিল, এখন এরকম হয়ে গেছে আই এম ইন লাভ উইথ কুকিং, বেকিং, সুযোগ পেলেই হচ্ছে কিছু না কিছু করি। যেমন মিষ্টি রান্না করা হয়, যেমন আমি এখন খুব ভালো মিষ্টি বানাই সবাই বলে, এখন তো খাবার ইচ্ছে হচ্ছে আমার, প্লিজ এরপরে আমরা বাড়ি যাব। ভবিষ্যতে কোনো রান্নার প্রোগ্রাম হলে, যেমন কেক হোক বা পিৎজা হোক বা পাস্তা হোক, এগুলো ভালোই করি, সবাই বলে গরুর মাংসটা ভালো হয়, খিচুড়িটা ভালো হয়, কিন্তু মানে এখন আমার রান্না করতে ভালোই লাগে, মোটামুটি সবই তো হয়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, করি না, এটা ঠিক, আমার প্রয়োজন হয় না, করি না বলা ঠিক না, প্রয়োজন হয় না আমার, যেরকম রেগুলার রান্না করতে হবে এটা যেমন আমার কখনোই পছন্দ ছিল না। আমার গায়ে জ্বর আসতো, আমার মা, আমার মনে আছে ওই সবাই বেড়াতে সময় বলতো যে হালুয়া একটুখানি নাড়াতে হয় না প্রচুর, আমার বোন হালুয়া নাড়াতো, ছোটো ছোটো লুচি বানাতো, আমাকে যখনই বলতো একটু হালুয়া নাড়া, এর চেয়ে আমি এক পাতা গরুর রচনা মুখস্থ করে আসি আমার জন্য। আচ্ছা, আপনি আপনার অনুষ্ঠানে একটু গ্লোয়িং চেয়ারে বসে সবাইকে অনেক প্রশ্ন করেন, এবার গ্লোয়িং সোফাতে বসে আমাদের দু একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটি, যদি একটির কথা জিজ্ঞেস করি? এখনো হয়নি, পাইনি। আর সবচেয়ে বড় আফসোস? ব্যক্তি নির্বাচনে ভুল। আচ্ছা, আপনার সবচেয়ে ভালো দিক? আমার সবচেয়ে ভালো দিক, আমি মানুষকে আসলে খুব ভালোবাসি এবং বিশ্বাস করি। খারাপ দিক? খারাপ দিক হচ্ছে আমি হুট করে রেগে যাই, আবার ভালো দিক আছে এটার সাথে সাথে, সাথে সাথে কি সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এবং সেটা ভুলে যাই। শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কিছুই করতে হয়, আপনি সামাজিক দায়বদ্ধতা থেকে কি করেছেন? আমার মা আমাকে একটা জিনিস বলতেন ছোটোবেলায় যে এ হাতে কিছু যখন দিবে এ হাত জানতে পারবে না, সো ওইভাবে বললে আমার আসলে বলা উচিত না, কিন্তু তারপরেও বলবো যে আমি আসলে একটা স্কুল চালাই, কোথায় কীভাবে চালাই, একটা স্টুডেন্টকে পড়াই, কীভাবে পড়াই, কী করি সেটা আমি বলতে চাই না, শুধু হচ্ছে আমি একটা স্কুল চালাই। তবে এটি শুনেই কিন্তু আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হলাম, কারণ শিল্পীরা, শিল্পীদের কাছ থেকে আমরা তেমনটি প্রত্যাশা করি, এরকম একটি মহৎ উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই। না, এটা আমাকে যেমন এখন সবাই বলে যে ইউ শুড এক্সপ্রেস, কারণ তুমি এটা করে যাচ্ছ, আন্টি করে যাচ্ছে, ঠিক আছে আন্টি নামটা কেউ জান না, কিন্তু তুমি করে যাচ্ছ, তোমারটা দেখে হয়তো কেউ জানবে, তো হয়তো আমরা আগামী কয়েক বছর পর একটা বড় যে ফাউন্ডেশন বা সামথিং একটা কিছু করে তখন হচ্ছে গিয়ে এটাকে একটু পাবলিকলি এক্সপ্রেস করবো আর কি। আপনার সম্পর্কে তো কম বেশি আমরা অনেক কিছু জানি আজকে অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি, তারপরও এমন কোনো বিষয় কি আছে যেটি এখনো হয়নি বলা? আমি অনেক বেশি কথা বলি, আমার সেই কথা শুনতে চাই। এ তো বললাম আমি একটু বেশি কথা বলি, আর আগে ভাবতাম যে আমি খুব র্যাশনাল, হ্যাঁ, ভীষণ প্র্যাকটিক্যাল, এখন মনে হয় না আসলে,
আমার মনে হয় যে আমি আসলে খুব খুব বেশি মাত্রায় বোধহয় আবেগপ্রবণ মানুষ। আগে ভাবতাম যে সব কিছু বোধহয় খুব যা সিদ্ধান্ত নিচ্ছি খুব ভেবে চিনতে যোগ হিসাব করে নিচ্ছি, এখন মনে হয় যে না আমি আসলে খুব একটা যোগ বিয়োগ করে করিনি। অপি করিম সবচেয়ে দুঃখ পায় কিসে? কেউ আমাকে ভুল বুঝলে খুব দুঃখ পায়, মানে ভুল বোঝার মানে হচ্ছে আমি আসলে একটা কথা বলতে চাই সেটা আমাকে যখন পুরোটা বলতে দেয়া হয় না বা যখন রং ইন্টারপ্রেট করে, এইটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এবং যখন এটা আমি হাজার চেষ্টা করেও যখন আমি এটা বোঝাতে পারি না বা মানে ভুল বুঝলে আমার একটা সমস্যা হয় কি আমি চুপ করে যাই এবং আমি বুঝতে পারি না এটাকে আসলে কিভাবে স্বাভাবিক করা যায়। তবে আমি নিশ্চিত অপী করিমকে বেশিরভাগ মানুষ ভালোই বুঝে এবং তাকে যাতে ভবিষ্যতে সবাই আর মিস ইন্টারপ্রেট না করে সবাই যেন বুঝতে পারে সেই শুভকামনা থাকলো আপনার জন্য। আজকে এই ঈদের আনন্দ আয়োজনে রাঙা সকালে আপনি যে সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না এই সকালটা আসলে এত ভালো হবে এবং আমি এরকম কোনোরকম চিন্তা ভাবনা ছাড়া এরকম আড্ডা দিব অনেক দিন পর আসলে এরকম একটা আড্ডায় বসছি, ইউজুয়ালি আমি ইন্টারভিউতে কম বসি, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার ঈদ মোবারক। ঈদ মোবারক।